প্রয়াত বনগাঁর দুবারের বিধায়ক, শোকের ছায়া রাজনৈতিক মহলে। 84 বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাম নেতা রণজিৎ মিত্র। শুক্রবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম এর বরিষ্ঠ নেতা রণজিৎ মিত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 84 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে জেলার বাম মনোভাবাপন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে। 1940 সালে তৎকালীন পূর্ববঙ্গের খুলনা জেলায় জন্ম রণজিৎ মিত্রের। পরবর্তীতে পরিবার নিয়ে চলে আসেন এপার বাংলায়, বনগাঁর খয়রামারি এলাকায় তার আদি বাড়ি। তবে পরবর্তীতে তিনি নিউ ব্যারাকপুর এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন আর সেখান থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। 1977 এবং 1987 সালে তিনি বনগাঁ কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসাবে জয়ী হয়ে বিধায়ক হন। দলের পক্ষ থেকে বনগাঁ মহকুমার দায়িত্ব ছিল তার ওপর। তার হাত ধরে অনেকেই রাজনৈতিক পরিমণ্ডলে প্রবেশ করেছেন। একসময় বনগাঁ মহকুমায় তিনিই ছিলেন দলের শেষ কথা। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে রণজিৎ মিত্রের রাজনীতির হাতেখড়ি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সিপিএম তথা বামফ্রন্টের বহু নামী নেতার সান্নিধ্যে এসেছেন তিনি। একসময় সিপিএমের রাজ্য কমিটির সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে তার সততা অনেককেই অনুপ্রাণিত করেছে। দীর্ঘ বছর তিনি সিপিএমের উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। কৃষক সভার সর্বভারতীয় নেতা রণজিৎ মিত্র কৃষক সভার রাজ্য কমিটির সহসভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলেছেন কৃষক সভার উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদকের পদ। 1955 সালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্য পদ পাওয়া রণজিৎ মিত্র 1956 সালে খাদ্য আন্দোলনের সাথে যুক্ত হয়ে কারাবরণ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট 3 বার কারাবরণ করেছেন। 1971 সালে বাংলাদেশ থেকে ভারতে আসা উদ্বাস্তু মানুষদের জন্য বনগাঁয় শিবির তৈরি করে তাদের আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। সেই সময় সেই শিবির পরিদর্শনে আসেন লক্ষ্মী সাইগালের মতো ব্যক্তিত্ব। শুক্রবার ভোর 5টা নাগাদ শৌচাগার থেকে ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে নিউ ব্যারাকপুরের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিন বাড়ি থেকে তার মরদেহ প্রথমে জেলা পার্টি অফিস, তারপর কৃষক সভার অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানান জেলা ও রাজ্যের বাম নেতা নেত্রীরা। সেখান থেকে তার মরদেহ বনগাঁর বাড়ি হয়ে বনগাঁর দলীয় কার্যালয়ে আনা হয়। সেখানে শ্রদ্ধা জানানোর পাশাপাশি চাঁদপাড়া পার্টি অফিস পর্যন্ত একটি শোক মিছিল বের করা হয়। অবশেষে শুক্রবার সন্ধ্যায় সাজিরহাট মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ বিষয়ে বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা বর্ষিয়ান বাম নেতা পঙ্কজ ঘোষ বলেন, সর্বজন শ্রদ্ধেয় বনগাঁ পার্টির কার্যত প্রতিষ্ঠাতা রজা দুজনই এবং নীতিনিষ্ঠ একজন নেতা উনি আমাদের ছিলেন। প্রথম জীবনে ছাত্র আন্দোলন, তারপরে পার্টি, তারপরে কৃষক সভা। পার্টি আর কৃষক সভা দুটোই প্রায় একই সময়ে। উনি পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন, পার্টি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন, রাজ্য কৃষক সভার সহসভাপতি ছিলেন, দুবারের বিধায়ক ছিলেন এবং 3 বার উনি গ্রেপ্তার হয়েছেন। তখন ছাত্র সংগঠনের নেতৃত্ব দিতেন এখানে, বিশেষ করে খাদ্য আন্দোলন, যেখানে নুরুল শহীদ রবিবার সমস্ত 56 সাল ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে উনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এলাকার উন্নয়ন, উনি আরটিএ সদস্যও ছিলেন, জেলা পরিষদের প্ল্যানিং কমিটির সদস্য ছিলেন, বিশেষ করে বনগাঁর সীমান্ত এলাকা সেখানকার যে সমস্যা, বিশেষ করে যানজট, এখানকার নদী ইছামতি যেটা জেলার অন্যতম নদী, তার সংস্কার, সেভাবে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।